আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে আপনি একটি ভিডিও আপলোড করবেন। 2020 সালে এসে ইউটিউব অনেক পরিবর্তন নিয়ে এসেছে ভিডিও আপলোডিংয়ের ক্ষেত্রে, সেই সমস্ত সব বিষয়গুলো আজকে আমরা দেখব। সঙ্গে থাকবে আই বাটন কী করে অ্যাড করতে হয়, এন্ড স্ক্রিন কী করে দিতে হয়, ট্যাগ কী করে দিতে হয়, এই সমস্ত সব কোশ্চেনের অ্যান্সার পাবেন এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এর জন্য আমরা যেটা করব, আমরা চলে এসেছি আমাদের প্রপার চ্যানেলে, জে এন এন ওয়াই সি টি সির চ্যানেলে চলে এসেছি। সবথেকে ভালো হয় ইউটিউব স্টুডিওতে চলে যাওয়া। সো সেটা করতে পারি, সেটা না করে এখান থেকেও আপলোড দেওয়া যায় যদিও, তো আমরা ইউটিউব স্টুডিওতেই যাচ্ছি আরও বেশি সিকিউরিটির জন্যে। চলে আপলোড ভিডিওতে ক্লিক করুন। আপলোড ভিডিওতে ক্লিক করা হলো, এখান থেকে এই ব্যাপারগুলো একদম ইজি। তো আমরা জানি আমরা যেগুলো জটিল সেই জায়গাতে নিয়ে বেশি আলোচনা করবো সেই জায়গাগুলো। সো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের ভিডিওটা জাস্ট পিক করে দেবো এখানে। আমাদের ভিডিওটা জাস্ট এখান থেকে চুজ করব। আমার এই ভিডিওটা রয়েছে হাউ টু রিনেম ফোল্ডার উইদাউট নেম। এখানে একটু বলি, এই নামটা খুব গুরুত্বপূর্ণ। যে নামে আপনি আপনার ভিডিওটা ইসি করতে চান সেই নামটাই কিন্তু প্রপার নামটা এখানে লিখবেন। ক্লিক করার পর আমরা জাস্ট এখানে ওপেনে ক্লিক করলাম, ভিডিওটি ওপেন হবে, ততক্ষণ আমাদের অন্য কাজগুলো শুরু হবে চলবে। সেই নামটাই এখানে কিন্তু চলে এসেছে, যে নামটা জাস্ট আমরা দিয়েছিলাম, হাউ টু রিনেম ফোল্ডার উইদাউট নেম। এখানে স্পেস দিয়ে আমরা আরও অন্য নাম দিতে পারি। অন্য নাম মিন্স হচ্ছে এখানে 100টা ক্যারেক্টার আমরা এন্ট্রি করতে পারি এই টাইটেলে। টাইটেল নেমটা আর অন্য হতে পারে, একে অন্যভাবে সার্চ করতে পারি, আমরা সেটা আর একটা নাম দিলাম ফোল্ডার লিখলাম হাউ টু ক্রিয়েট ফোল্ডার উইদাউট নেম। ফোল্ডার ফাইল আর ফোল্ডার দিই আরও ভালো হবে, ফাইল অর ফোল্ডার উইদাউট নেম। ওকে, 78টা ক্যারেক্টারের মধ্যে আমার হয়ে গেছে, নো প্রবলেম। এবার আমি আসছি আমরা ডিসক্রিপশানে। ডিসক্রিপশানে এখানে কী লিখব, এটা কিন্তু আগে থেকে মোটামুটি একটা সেট আপ থাকে, আমরা জাস্ট কপি করে নিচ্ছি। আপনি আপনার ভিডিও ডিসক্রিপশানে জাস্ট কী লিখবেন তার একটা কমন বিষয় যেন আপনার কাছে মোটামুটি সারাক্ষণ থাকে, সেখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন, তাহলে আপনার সুবিধা হবে। তো আমি আমার আপলোড করা রিসেন্ট ভিডিওটি এখানে চলে আসলাম, তার ডিসক্রিপশান থেকে ডিসক্রিপশানটা পুরোপুরি কপি নিয়ে নিচ্ছি আমরা। নিজের চ্যানেলে আপনি বেশি ভিডিও না দেখাই ভালো, এটাও বলে রাখি এই সঙ্গে। নিজের চ্যানেল থেকে নিজের লগ ইন করা যে নিজস্ব চ্যানেল সেখান থেকে আপনি আপনার ভিডিও দেখবেন না। পেস্ট করে দিলাম এখানে, আগেরটা ছিল ফটোশপ থেকে সহজে ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন, তো এটা আমরা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমাদের নতুন যে কথাটা, এই কথাটা এখান থেকে জাস্ট এইটুকুনি ব্যাপারটা কপি করে আনছি। ডিসক্রিপশান কী না, ডিসক্রিপশান হচ্ছে আপনার ভিডিওর মধ্যে কী রয়েছে ঠিক তার একটা অ্যাট এ গ্লান্স এখানে থাকবে। আমি এখানে কতগুলো লিঙ্ক দিয়েছি, এখানে নিচে লিখেছি কতগুলো কথা, একটা ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে, ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করার কথা একটু এখানে করা হয়েছে, এইরকম টাইপের কিছু। এখানে আপনি টোটাল 5000 ক্যারেক্টার এন্ট্রি করতে পারেন, আমি মাত্র 524টা এন্ট্রি করেছি, বেশি করছি না। এরপর আছে থাম্বনেল, এখানে থাম্বনেল একটুখানি বলি, এখানে ভিডিও কিন্তু আমার আপলোড চলছে, তার আগে আমি এই কাজগুলো করছি। ওকে, আপলোড থাম্বনেল আমি জাস্ট ক্লিক করবো। আমার থাম্বনেল ক্রিয়েট করা রয়েছে আগে থেকে। থাম্বনেল কী করে ক্রিয়েট করতে হয় সেই নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আমি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে থাম্বনেল আমার রাখা রয়েছে, আমি জাস্ট এই থাম্বনেলটা ইউজ করবো। ফোল্ডার বলে রেখেছিলাম, এই থাম্বনেলটা জাস্ট ওপেন করলাম, থাম্বনেলটা দিয়েছি, এই দেখছেন চলে এসে থাম্বনেলটা, নাম ছাড়াই ফোল্ডার, এই ফোল্ডারটার থাম্বনেল। ওকে, এইখানটাই সবাই একটু প্রবলেমে পড়ে, কোন ভিডিওটা বাচ্চাদের জন্য, কোন ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। তো আমি এখানে যে ভিডিওগুলো বানিয়ে থাকি টেকনিক্যাল রিলেটেড ভিডিও, সেগুলো সবগুলোই বাচ্চাদের জন্য নয়। সো আমি লিখলাম ইট ইস নট মেড ফর কিড। আপনি যদি কিটের জন্য কিছু তৈরি করেন, কিডসের জন্য, যেমন কার্টুন তৈরি করেন বা এই ধরনের ছবি ভিডিও যদি তৈরি করেন, তখন আপনি এটা ক্লিক করবেন। আমি নিচে ট্যাগ করলাম। এরপর আমরা মোর অপশানসে ক্লিক করবো, বা এই মোর অপশানসে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসবো কোথায়, ট্যাগ। মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো ট্যাগ।
এখানে কি করি করি আমরা, এখানে যে নামটা দিয়েছে হাউ টু রিনেম এ ফোল্ডার উইদাউট নেম, এই নামেই যে সবাই সার্চ করবে তা তো নয়, অন্য কেউ অন্য নামে সার্চ করতে পারে। কেউ হয়তো লিখতে পারে যে ফোল্ডার নেম উইদাউট, এরকম কেউ লিখতে পারে। কমা দিলাম, এটা একটা ট্যাগ হয়ে গেছে। আর কী নামে সার্চ করতে পারে এটা আমাকে বুঝতে হবে, যে আমি হলে কী নামে সার্চ করতে। আমরা যেমন করি, আমরা অনেকগুলো স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি যে কী তুমি এইটা ভিডিওটা কী নামে সার্চ করবে, সো সে একটা অ্যান্সার দিল এই নামে সার্চ করবে, সেটা আমরা ট্যাগের মধ্যে অ্যাড করি। আর একটা কথা বলি, নাম কিন্তু ফোল্ডারের নাম, অনেকে ফোল্ডার লিখতে গিয়ে এফ ও এল ডি এ আর লিখবে, অনেকে লিখতেই পারে ফোল্ডার নেম উইদাউট ফোল্ডার উইদাউট নেম, এটা লিখতে পারে অনেকে, অনেকে লিখতে পারে উইদাউট বানানটা এরকম করতে পারে অনেকে, সেটা আমি এইভাবে করলাম উইদাউট ফোল্ডার নেম, একসঙ্গে যেতে পারে। কেউ যেতে পারে সঠিক বানানটা উইদাউট ফোল্ডার নেম, কেউ লিখতে পারে হাউ টু ক্রিয়েট ক্রিয়েট এ ফোল্ডার উইদাউট উইদাউট নেম, এরকম হবে। আমরা এখানে মাত্র পাঁচটা ট্যাগ দিলাম, ট্যাগ আরও অ্যাড করা যায়, ভিডিও পাবলিশ করার পরেও ট্যাগ অ্যাড করা যায়, সো আমরা সেখান থেকেও অ্যাড করবো, নো প্রবলেম। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো, আর আমাকে এখানে কিছু করতে হবে না, জাস্ট আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে কিন্তু এইটা আগে অ্যাক্টিভ ছিল না, 2020 সালের এই মোটামুটি এপ্রিল থেকে এটা অ্যাড করে দিয়েছে। এখানে মনিটাইজেশনটা আপনি অন করবেন নাকি অফ করবেন, আপনার চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে তখন আপনি এটা পাবেন, না হলে আপনি পাবেন না। আমি এটা অন করে দিলাম, যেহেতু আমাদের চ্যানেল মনিটাইজেশন রয়েছে আমরা অন করে দিলাম। দেওয়ার পর এখানে ভিডিও যদি লং ভিডিও হয় তখন ডিউরিং ভিডিও এটা অ্যাক্টিভ করতে পারেন, মানে ডিউরিং ভিডিওর মধ্যে অ্যাড চলবে। নন স্কিপেবল ভিডিও, ভিডিও চলবে অথচ মানে অ্যাড চলবে সেই অ্যাডটা আপনি স্কিপ করতে পারবেন না, সেটা অন করলাম না আমি, ছোট্ট ভিডিওর মধ্যে এটা দিলাম না, আর আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড সুইটেবিলিটি, এখানে যদি এখানটায় এটা আপনি মেনশন করতেই হবে এমন ব্যাপার না, আপনি নানা ব্যবহার করে দিতে পারেন, বা আপনি যদি কোনো রকম আপনার ইচ্ছা মতো অ্যাড দিতে চান তখন এখানে আপনি সেগুলো মেনশন করতে পারেন, যে এই ধরনের অ্যাড নেবো এই ধরনের অ্যাড নেবো না, সেগুলো কিন্তু এখানে মেনশন করা যায়। আমরা তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ভিডিও এলিমেন্টস, এখানে দুটো জিনিস রয়েছে, এটা অনেকের ক্ষেত্রে অ্যাক্টিভ হয় অনেকের ক্ষেত্রে অ্যাক্টিভ হয় না, একটা হচ্ছে এন্ট্রি স্ক্রিন আর একটা হচ্ছে অ্যাড কার্ডস। এন্ট্রি স্ক্রিনে প্রথম ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ভিডিও চলতে চলতে একদম শেষ যখন হয়ে যাবে সেখানে গিয়ে আরও দুটো ভিডিও আমাকে সাজেস্ট করবে আমার চ্যানেল থেকে, আমি সাপোজ এটা নিলাম, দুটো চারটে যে কোনো আপনি অ্যাক্টিভেট করতে পারেন। আমি এখানে ক্লিক করে বললাম যখন শেষ হয়ে যাবে তখন আমার এই ভিডিওটা আবার সার্চে যেন চলে আসে রিকমেন্ডেড হিসাবে, আমি দিলাম এই ভিডিওটা। আর এটাই ক্লিক করে আর একটা ভিডিও আমি দিলাম, চুজ এ স্পেসিফিক ভিডিও, ক্লিক করলাম এখানে, ক্লিক করার পর আমি এখানে এটা দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেরা টেকনিক, এটা দিলাম, দেওয়া হচ্ছে মোটামুটি। দেওয়ার পর আমি জাস্ট এখানে সেভে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভ দিয়ে দিয়েছে, নিচেরটা এখন অ্যাক্টিভ হয়নি, সো কী করবো নিচেরটা আবার এখানে অ্যাডে ক্লিক করবো। ক্লিক করার পর এই অ্যাড কার্ডস বিষয়টা কী, এটা এই আই বাটন, এখানে যেটা একদম ভিডিও চলতে চলতে একদম প্রথমে যে আই বাটনটা এখানে আসে একদম উপরের দিকে, সেই আই বাটনটা আমি কীভাবে অ্যাড করবো। ওকে, আমি এটাকে সরিয়ে নিলাম, আমি জাস্ট এই জায়গায় মনে করছি একটা আই বাটন লাগাবো, তো অ্যাড কার্ডসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো অপশান রয়েছে, লিঙ্ক দিতে পারেন আপনি, পুল দিতে পারেন, চ্যানেল দিতে পারেন, ভিডিও আর প্লে লিস্ট দিতে পারেন, সো আমি এখানে ভিডিও আর প্লে লিস্টে ক্লিয়ারে ক্লিক করি। করার পর এখানে ফটোশপের সকল টুলের ব্যবহার এইটা আমি অ্যাড করে দিলাম, ক্রিয়েট কার্ড ক্লিক করে দিলাম, এটা কিন্তু এই আই চলে এসেছে আই বাটনটা, আবার সরিয়ে দিলাম, সর্বোচ্চ পাঁচটা দেওয়া যায় এখানে, সরিয়ে এখানে মনে করলাম এই জায়গায় আমি একটা সেট করবো, আবার অ্যাড কার্ডসে ক্লিক করলাম, আবার আমি এখানে ক্লিক করে এখান থেকে অন্য আরেকটা ভিডিও এখানে মনে রাখতে হবে, সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, সব ভিডিও কিন্তু এখানে শো করছে না, এখানে কিন্তু রিসেন্ট কয়েকটা ভিডিও শো করে। কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এটা দিলাম, দেওয়ার পর ক্রিয়েট কার্ডে ক্লিক করলাম এটা এখানে, ওকে আবার একটু সরিয়ে নিলাম, এখানে এইখানটায় আসলাম, আসার পর আবার একটা অ্যাড কার্ডস দিলাম, দিয়ে আবার আমি ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করলাম, এখানে আবার আমি এখান থেকে কোনটা দিই, আবার আমি এটা দিলাম এই ভিডিওটা।
हमें क्रिएट कार्सें क्लिक कर ल्लिक करार पर यहाँ चले सो आबारमें ये मोट चार्टे अप्लाई करबी एखानटे इसे आर एक करी एबार्य जिन देखी कि होई पुल डेटा रोचे क्रिएटे क्लिक कर लखने कि कोश्चन करा जाए भोट ने जाए कोश्चन और अन्सार एखे देवे सो हमें से ना लिखे हमें लिखल जस्ट सबसक्राइब लिखल जस्ट सबसक्राइब कर दिल सबसक्राइबर कथा तो ये देखा जस्ट क्रिएट कार्डे क्लिक कर ल्लिक करार पर हमार मोटमोटी एखे हो गए हमें आठ देव ना चारटे दीची पाँचा सर्वोच्च देव जाए चारटे दिल देर जस्ट एखान कि करब रिटार्न टू अनेक एखे भूल कर कोई कौन सेफ चेंज कोई अपशन नहीं नेक्स्ट बोले किसू नहीं ना किच्छू करते हैं जस्ट करते हैं रिटार्न टू यूट्यूब स्टूडियो क्लिक कर लिखी आर से चले आसब फिर एकटू वेट करते हैं से चले एक्टिवेट दिए दिए सो हमार चार नम्बर कमप्लीट एबारे चले जाब पाँच नम्बरे विजिबिलिटी क्लिक कर ल्लिक करार जस्ट एखे यखानटा अने के कि शिड्यूल कर देखे क्लिक करार मन बोले दे हमार भिडियो वही समय चलो वही समय भिडियो कि परशु दिन कि दस दिन पर हमार भिडियो पब्लिश हो रखम एक्टिव करते आनी जो कारण एक ही करब तक हमें कि करब आपने जस्ट पब्लिक क्लिक कर देव पब्लिक क्लिक करारे जस्ट पब्लिशे क्लिक कर देव अनलिस्टेड कर लेना प्राइट कर लेजे शुदुम्र देखते पाने पब्लिकट करते हैं एक्टिव कर लार जस्ट अपने पब्लिशे क्लिक कर देने क्योंकि फिनिश्ड भिडियो प्रसेसिंग क्योंकि हमारे एक थे चल रही हंड्रेड अब्दि कमप्लीट हो गए तो हमारे तक क्या कमप्लीट हो गए हमें जस्ट इन्हें पब्लिशे क्लिक कर देव भिडियो अलरेडी हमार चैने चले आसें देखे नेब चैनल इससे कि ना ओके ये दिए भिडियो लिंक एखान शेयर करते फेसबुके ट्विटारे एखे विभिन्न माध्यम रोचे एखे शेयर करते लिंकडिने शेयर करते इमेले करते एखान शेयर करते एखान क्लोज करिए जो इन्हें भिडियो चले आसें एक देवा भिडियो चले आस देखो नाम छड़ाई फोल्डार थामनेल तो छो भिडियो से भिडियो एखी क्योंकि चले एब्दि कोू है सो यो आजकल भिडियो कम लगलो जाते भूलें ना देखा हे परवर्ती भिडियो तक भलो थकून सुस्था।